আসসালামু আলাইকুম সকলকে, আমার ক্রিয়েট আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা নতুন ইউটিউবার তাদের জন্য আমি স্পেশাল এই ভিডিওটি করেছি। তো সেই বিষয়টা হচ্ছে আপনারা কীভাবে ইউটিউবের যে ট্রাফিক সোর্স রয়েছে সেই সম্বন্ধে আপনারা অনেকেই আছেন যে বুঝেন না, সেটা আমি বুঝি। যেমন ব্রাউজ ফিচার, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কী, এবং আপনার কোন ভিডিওর থেকে আপনার সাবস্ক্রাইবার আসছে, এবং ইমপ্রেশনটা কী আসলে, এবং সাজেস্ট ভিডিও কী, ব্রাউজ ফিচার কী, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমি আলোচনা করব, এবং আপনার কোন ভিডিওতে কত কতগুলো ওয়াচ টাইম আছে আলাদা আলাদা ভিডিও থেকে, এবং কোন ভিডিও থেকে আপনার কয়টা সাবস্ক্রাইবার আসছে, এবং যত মানে এই ইস্টিমেটগুলা মানে এই ট্রাফিক সোর্সগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আশা করি আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা অবশ্যই আপনারা শিখতে পারবেন যদি শেখার থাকে, আর যারা পারেন তা তো পারেনি, ধন্যবাদ। তো যারা পারেন না আজকে তাদের জন্য এই ভিডিওটি, আর আর যারা ইউটিউবার নন, অনেকেই আছেন নতুন ইউটিউবার হবেন, তারাও এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। তো বন্ধুরা দেখেন, এখন আমি আমার চ্যানেলে সরাসরি চলে যাচ্ছি। আমার চ্যানেলে যে ইস্টিমেট সেটা দেখেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। এই যে লোগোতে ক্লিক করার পরে দেখেন, এই যে লোগোতে ক্লিক করার পরে এখানে অবশ্যই সবাই বুঝতেই পারেন যে এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে ভিউ মোর, ঠিক আছে? তো এই ভিউ মোর, তারপরে আপনি ভিউ মোরে ক্লিক করবেন। ভিউ মোরে ক্লিক করার পরে যে নিচে যান দেখতে পাবেন এখানে, তো দেখতে পাবেন যে এখানে ভিউস রয়েছে, অ্যাভারেজ, তারপরে এখানে আছে টাইমস। তো আমি আপনাকে ট্রাফিক সোর্স দিয়েছি, দেখেন এখানে এই অপশন রয়েছে ওভারভিউ, ডিসকভার, আপনারা ডিসকভারে ক্লিক করবেন। ডিসকভার ক্লিক করে দেখেন এই যে ইমপ্রেশন, এখন কথা হচ্ছে যে ইমপ্রেশনটা কী। ইমপ্রেশনটা হচ্ছে আপনার ভিডিও যখন আপলোড করেন তখন মানুষের কাছে যে পৌঁছে দেওয়া, ইউটিউব নিজে আপনার এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, মানে আপনি ইমপ্রেশন করে দেয় মানুষের কাছে দিয়ে দেয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে 5.9%, মানে 100 ইমপ্রেশন থেকে আপনার মানে পাঁচজনে ক্লিক করছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ইমপ্রেশনটা হচ্ছে মানুষের কাছে এত পার্সেন্ট পৌঁছায় দেয়, তারপরে আপনার যে মানুষগুলো ক্লিক করে এটাকে বলে ইমপ্রেশন ক্লিক থ্রু, মানে পাঁচজনে ক্লিক করা, পাঁচজনে আপনার ভিডিওটা ক্লিক করে, ঠিক আছে? এটাকে বলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো এখন কথা হচ্ছে যে ট্রাফিক সোর্সটা দেখেন, ট্রাফিক সোর্স যে ইউটিউব সার্চ, এটা যে সহজে আপনারা বুঝতে পারছেন, ইউটিউব সার্চ হচ্ছে যে আপনার সার্চ করে যত পার্সেন্ট লোক দেখতে পাচ্ছে সেটা। এখন কথা হচ্ছে যে সাজেস্ট ভিডিও, তো সাজেস্ট ভিডিও হচ্ছে যে আপনার অন্য কারো ভিডিও, দেখেন এই যে আমার এখানে সাজেস্ট ইউটিউব সার্চ এটা আছে, দেখেন এই সাজেস্ট কতগুলো সাজেস্ট রয়েছে। এর সাজেস্ট ভিডিও হচ্ছে ধরেন আপনি একটা ভিডিও করছেন, ক্যারাম বোর্ড সম্বন্ধে আমি একটা ভিডিও করলাম, বা আমি মোবাইল সম্বন্ধে একটা ভিডিও করলাম, সেই ভিডিও রিলেটেড আরও অনেকেই অনেক ভিডিও করছে। তো অন্যরা এই রিলেটেড ভিডিও যে করে থাকে, এই ভিডিওর পিছনে আমার ভিডিওটা ইউটিউব সাজেস্ট করে, মানে অটোমেটিক শো করায় নেক্সট, এটাকে বলে সাজেস্ট, সাজেস্ট ভিডিও। মানে অন্যের যে কোনো ভিডিও যদি কেউ প্লে করে তার নিচে যদি আপনার ভিডিও দেখায় এটাকেই বলে সাজেস্ট, তারা সাজেস্ট করে ইউটিউবার, এটাকে বলে সাজেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে সাজেস্ট ভিডিও যে সিস্টেম। তো এরপরে দেখা আমি আপনাকে দেখাচ্ছি যে তারপরে কী আছে, ব্রাউজ ফিচার। এখন ব্রাউজ ফিচারটা কি, তো ব্রাউজ ফিচারটা হচ্ছে আপনাদের আপনারা দেখবেন যারা নতুন ইউটিউবার এখানে সাবস্ক্রাইব করে, তো তারা যতদিন যারা যতটা ভিডিও সাবস্ক্রাইব করুক, যতজনে করুক, এক মাস পর্যন্ত ব্রাউজ ফিচারে চলে আসে। এখন ব্রাউজ ফিচার আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন আমার এই যে ইউটিউবে
এই যে দেখেন ইউটিউবে এই যে সামনে অটোমেটিক যে চলে আসে এটাকে বলে ব্রাউজ ফিচার, মানে আমি ইয়া করা লাগে না, সার্চ করা লাগে না, অটোমেটিক আমার সামনে চলে আসে, এটাকে বলে ব্রাউজ ফিচার। মানে আপনার চ্যানেল যে কেউ একবার যদি দেখে থাকে তার ব্রাউজ ফিচারে আপনারটা এক মাস পর্যন্ত দেখাবে, এটাকে বলে ব্রাউজ ফিচার, সামনে অটোমেটিক চলে আসে এটাকে বলে ব্রাউজ ফিচার। তো দেখেন আমি আবারও যাচ্ছি, এখন তো কোথায় যাব, ভিউ মোড়ে ডিসকভারে, তো ব্রাউজ ফিচার ইউটিউব সাজে সেটা তো বুঝে গেছেন। এখন ইউটিউব ফিচার আদার্স, ইউটিউব ফিচার মানে অন্য যে ফিচার থেকে তারা আপনার এটা দেখতে পারে, এটা হচ্ছে আদার্স যে ফাংশান সেটা। তারপর দেখেন টপ এক্সটার্নাল সোর্স, মানে এছাড়া এক্সটার্নাল সোর্স যে যে সোর্স তো বুঝতে পারছেন, গুগল সার্চ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, রেডিট, এগুলো থেকে। আর ইউটিউবে সবচেয়ে বেশি গ্রো করার একটা ওয়ে হচ্ছে রেডিট অ্যাকাউন্ট। অনেকেই আছেন যারা নতুন ইউটিউবার, রেডিট কি তারা জানেন না, রেডিট হচ্ছে আপনার এটা বাইরের কান্ট্রি অনেকে ইউজ করে, রেডিট একটা অ্যাকাউন্ট খুলে www.reddit.com গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন। আর যারা নতুন ইউটিউবার তারা সবসময় সব সোশ্যাল মিডিয়াগুলো মানে ওপেন করে রাখবেন, মানে লিঙ্কডিন, টুইটার, ফেসবুক তো আছে, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো সব করে রাখে, মানে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন। তো দেখেন এখন হচ্ছে ইউটিউব সার্চ, এই যেমন আমার ইউটিউব সার্চ করে আমার যে এই যে এরকম দেখাবি, এই এই সার্চ করে আমার ভিডিওটি পাইছে অনেকে। হ্যাঁ তো দেখেন কতগুলা আর সাজেস্ট তো বুঝতে পারছেন। তো এখন দেখছেন অডিয়েন্স, অডিয়েন্সটা হচ্ছে দেখেন অডিয়েন্সটা হচ্ছে যে মেল 94% দিচ্ছি, ফিমেল 5.5%, কত এইজে সেটা আপনারা এখানে সব সহজভাবে দেখতে পারেন। তারপরে দেখেন ইন্টারঅ্যাক্টিভ কাউন্ট, এটা আসে নাই, প্লেলিস্ট মানে আপনার ভিডিও কয়টা প্লে করছে সেটা গত 28 দিনে এত, এরকম। তো আশা করি আপনারা মেন বিষয়টা হচ্ছে ডিসকভারি, যে আপনাদের ট্রাফিক সোর্স এবং ইমপ্রেশন ক্লিক টু রেট। হ্যাঁ তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাডভান্স মোড়ে আপনার ভিডিও কয়টা কাউন্ট করে, মানে কয়টা একটা ভিডিওতে কয়টা সাবস্ক্রাইবার হচ্ছে সেটা দেখতে হলে আপনারা এখন সরাসরি আপনাদের বন্ধুরা এখন তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো যে কোন ভিডিওতে কতগুলো সাবস্ক্রাইব গেইন হয়েছে এবং কি সেটা দেখতে হলে আপনারা সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, কারণ নর্মাল ইউটিউব যে সেটার মধ্যে গিয়ে আপনারা এই এস্টিমেটটা দেখতে পারবেন না। তো তো সরাসরি আপনারা এখন আমরা চলে যাবো ক্রোম ব্রাউজার, ক্রোম ব্রাউজার থেকে আমরা ইউটিউবে যাব। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম, যাওয়ার পরে দেখেন এখানে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে আপনার ডেস্কটপ মোড দিয়ে দিবেন, নাহলে কিন্তু দেখতে পারবেন না। তো ডেস্কটপ মোডটা আমি অন করে দেব, আবার একই কাজ আপনারা ল্যাপটপের মাধ্যমে সরাসরি ওপেন করে আপনারা এই কাজটা সহজে দেখতে পারবেন। তো সবাই তো ল্যাপটপ নেই, এই জন্য আমি মোবাইলে কাজটি সহজে দেখানোর জন্য আমি মোবাইলেই দেখাচ্ছি। তো এই যে লোগোর মধ্যে ক্লিক করে আপনারা ইউটিউবে ক্লিক করবেন, ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন, তারপর দেখেন একটু ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে। হ্যাঁ এবার চলে আসছে। তো আসার পরে দেখেন এখানে একটা অপশন রয়েছে যে অ্যানালাইটিস, এই যে আপনার উপর নিচে তিনটা দেখেন দাগ লম্বা, এই যে এই অ্যানালাইটিসে ক্লিক করুন, অ্যানালাইটিস চ্যানেল অ্যানালাইটিস ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে ইমপ্রেশন ক্লিক টু রেট, একটা রেজাল্ট আপনার দেখতে পেলে দেখেন এখানে একটা আছে 28 দিনের রেজাল্ট, একটা আছে আপনার 365 দিনের রেজাল্ট। আপনি সেটা দেখতে পেলে আগে আপনার এই যে ডেটটা আগে ক্লিক করে নির্দিষ্ট করে নিতে হবে, এখানে কী আছে ইউ চ্যানেল গট 1953 ভিউস ইন লাস্ট 28 ডেজ, 28 ডেজের রেভিনিউর হিসাব, ঠিক আছে। তো এই যে এটা আপনি পরিবর্তন করে নেবেন, এই যে এখানে দেখেন এখানে যদি আমরা ক্লিক করে 365 দিন দেন তাহলে এখন যে রেজাল্টটা আসবে হলো আপনার চ্যানেলের যত বয়স হচ্ছে টোটাল হিসাবটা এখন চলে আসছে, দেখেন কত আছে 11,005 ভিউ আমার টোটাল 351 ঘন্টা আর 1.2K সাবস্ক্রাইবার। তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের চ্যানেল দেখতে পারেন। তারপর রিচে ক্লিক করবেন, রিচে ক্লিক করে
আপনাদের চ্যানেলটা কত ইমপ্রেশন হয়েছে, কতগুলো মানুষের কাছে 100, এখানে কিন্তু অবশ্যই আপনার 365 দিন ক্লিক করে দেবেন, কতজন মানুষের কাছে পৌঁছাইছে দেখেন। এখানে আছে আমার 159,000 মানুষের কাছে পৌঁছেছি, তার মধ্যে শতকরা 5 জনে ক্লিক করছি। 159,000-এর মধ্যে 5% মানে শতকরা 5 জনে আমার এই চ্যানেলের ভিডিওগুলো ক্লিক করছি, ইউটিউব নিজে ইমপ্রেশন করিয়ে দেয়। তারপরে দেখেন এখানে অডিয়েন্স কোন দেশের মানুষ দেখছে সেটাও আছে এখানে সব, কত এইজের এই দেখেন ফিমেল মেলে দেখছে 100%, ফিমেলে দেখে 100%, কত বয়সের এ দেখেন 18 থেকে 24 বছর, 35 থেকে 34 বছর, এখানে সব কিছু রয়েছে। এখন কথা হচ্ছে যে আপনারা কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার আসছে সেটা দেখতে হলে দেখেন এই যে এই জায়গায়। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে রিচ যে হয়েছে, যে রিচটা আপনারা দেখেন, এই দেখেন এখানেও রয়েছে যে ইমপ্রেশন ক্লিক তো 159,000 ইমপ্রেশনের মধ্যে 7.9K ভিউস হয়েছে, তার মধ্যে 249 ঘন্টা এই ইমপ্রেশন দেখে ইউটিউব নিজে ইমপ্রেশন করছে। 10% দেখেন এখানে রয়েছে 10.3% ইউটিউব নিজে রিকমেন্ডিং করছে মানে আমার ভিডিও, তো এরকম। তারপরে দেখেন এখন আমি দেখাবো যে মেন বিষয়টা হচ্ছে এই যে অ্যাডভান্স মোডে ক্লিক করবেন, কোন ভিডিওতে কতটা সাবস্ক্রাইবার হয়েছে বা এস্টিমেটটা কী সেটা দেখতে পাবেন। তো দেখেন এখন আমি চলে গেলাম আমার ইউটিউবের মেন বিষয়ে, যে এই যে দেখেন এখানে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এখানে সমস্ত ভিডিওগুলো রয়েছে দেখেন, যে এখন আমার কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার আসছে সেটা দেখতে হলে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন ভিউস, আমি একটু বড় করে দেখাচ্ছি, এই দেখেন ভিউস, ওয়াচ টাইম, মানে এই ভিডিও থেকে আমার ভিউস হচ্ছে কত আমি দেখাচ্ছি। দেখেন 365 দিন দেওয়া আছে আমার এই ভিডিও থেকে, এখন যে প্রথম সারি যে ভিডিও আছে 1,733 জন ইমপ্রেশন মানে ভিউস হয়েছে, আর ঘন্টা হয়েছে গা 56 ঘন্টা, এবং সাবস্ক্রাইবার পাইছে হচ্ছে গা 160টা এই ভিডিও থেকে। এই যে এই এই লাইনটা পুরোটাই হলো সাবস্ক্রাইবারের লাইন, ঠিক আছে, আর এটা হলো ওয়াচ টাইম লাইন, আর এটা হলো ভিউ লাইন, এখানে দেওয়া আছে টাইটেল। তো এটা আপনারা ভিডিও ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন, আর এটা হচ্ছে কি আপনার ইমপ্রেশন কত হাজার ইমপ্রেশন। একটা এই ভিডিওটা দেখেন আমার 24টা সাবস্ক্রাইবার হয়েছে, ইমপ্রেশন হয়েছে 40,619 জন। তো এরকম আপনারা দেখতে পাবেন, এখানে হচ্ছে ক্লিক টু রেট মানে কতজন এর মধ্যে কত পার্সেন্ট মানে এত হাজার মধ্যে এত পার্সেন্ট মানে ক্লিক করছে, এটাকে বলে ইমপ্রেশন ক্লিক টু রেট। তো এই ছিল বন্ধুরা ভিডিওটি আজকে, তো আশা করি আপনারা সমস্তরাই বুঝতে পারছেন যে একটা ভিডিওতে কয়টা, কোন ভিডিওতে কোনটা কয়টা সাবস্ক্রাইবার, কয়টা ভিউ, কত ওয়াচ টাইম কীভাবে আসে, আপনার নিজেরটা নিজেই অ্যানালাইসিসটা দেখতে পাবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, সবাইকে ধন্যবাদ যারা নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, বন্ধুদের কাছে যারা যাতে শিখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।